আসসালামু আলাইকুম, সুপ্রশিক্ষার্থীবৃন্দ, আবারও আমি আপনাদের সামনে হাজির হইলাম। তা আজকে আমাদের যে আলোচ্য বিষয়, সুপ্রশিক্ষার্থীবৃন্দ, সেই আলোচ্য বিষয় নিয়ে আমরা এখন কথা বলবো। তা আপনারা জানেন যে আমরা আইনের ক্লাস যে নিতেছি সেটা হচ্ছে যা চর্চার জন্য প্লাস আপনাদের ভালোর জন্য। তা সুপ্রশিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা প্রশ্ন করব কোন কোন কোনো পুলিশ অফিসার কি লিখিতভাবে সাক্ষীকে হাজির হওয়ার জন্য পত্র দিতে পারে। তাহলে কোনো পুলিশ অফিসার কি লিখিতভাবে সাক্ষীকে হাজির হওয়ার জন্য পত্র দিতে পারে? তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, কোনো পুলিশ অফিসার কি লিখিতভাবে সাক্ষীকে হাজির করার জন্য নোটিশ দিতে পারে? পারলে কোন অবস্থায়? সাক্ষী নোটিশ পাইয়ে হাজির না এলে কি ব্যবস্থা নিবে? তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, ফৌজদারি কার্যবিধিতে কোনো মামলার তদন্তকারী অফিসার, ফৌজদারি কার্যবিধিতে কোনো মামলার তদন্তকারী অফিসার বা থানার ভারপ্রাপ্ত ওসি কে এই ক্ষমতা দিয়েছে? থানার তদন্তকারী অফিসার বা ক্ষমতা এই দিয়েছে। তদন্তকারী অফিসার যদি বুঝতে পারে বা জানিতে পারেন যে কোনো ব্যক্তি মামলা সম্পর্কে জ্ঞাত, তখন তিনি কার্যবিধি 160 ধারা বিধিমতায় লিখিত আদেশ তার দ্বারা তাহার নিজ থানা বা পার্শ্ববর্তী থানায় এরূপ কোনো ব্যক্তিকে নিকট হাজির হওয়ার জন্য নির্দেশ দিতে পারে। কোনো মামলার অনুসন্ধান, তদন্ত কাজ, তদন্তকারী অফিসার সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করার জন্য, সংশ্লিষ্ট মামলা জব্দ করার জন্য স্থানীয় সাক্ষীদের ডাকিতে হয়। কাজটি তদন্ত জনস্বার্থে করিতে হয়, ফলে জনস্বার্থে করিতে হয়। তদন্তকারী অফিসার যদি বুঝতে পারেন যে কোনো ব্যক্তি মামলা সম্পর্কে ঘটনা সম্পর্কে জানেন, তখন তিনি কার্যবিধি 160 ধারার বিধি মোতাবেক লিখিত আদেশ দ্বারা তাহার নিকট থানা বা পার্শ্ববর্তী কোনো ব্যক্তিকে নিকট হাজির হওয়ার জন্য নির্দেশ দিতে পারেন। কোনো মামলার অনুসন্ধান, তদন্ত কাজ, একজন তদন্তকারী অফিসার সাক্ষ্য প্রমাণ তথা সংগ্রহ করার জন্য সংশ্লিষ্ট মামলায় যত স্থানীয় লোকদের ডাকিতে হয়। তো মামলার তো কাজটি তদন্ত বা যথার্থ জনস্বার্থে করিতে হয়, ফলে তাহাকে কোনোরূপ সাক্ষী তলব করিতে হয়। কার্যবিধি 94 ধারার মতে থানার ওসি এই ধারার তাহার তদন্তকারে কোনো দলিল বা কোনো জিনিস হাজির করার জন্য তাহার হওয়ার জন্য লিখিতভাবে নির্দেশ দিতে পারেন। এরপর কার্যবিধি 103 ধারা মোতাবেক এই ধারার বিধান অনুসারে পুলিশ অফিসার কোনো স্থানে তল্লাশি করিতে হইলে সেই এলাকার দুই বা ততোধিক সম্মানিত ব্যক্তি সাক্ষী হিসেবে হাজির করে নির্দেশ দিতে পারেন। কার্যবিধি 175 ধারা মতে এই ধারায় অনুসারে পুলিশ অফিসার যখন কোনো অপমৃত্যু মামলা তদন্ত করেন, তখন তিনি ঘটনার সঠিক কারণ স্থানীয় দুই বা ততোধিক সাক্ষী ডাকিতে পারেন। উপযুক্ত ক্ষেত্রে সংশ্লিষ্ট সাক্ষী পুলিশ অফিসার লিখিত সমন নোটিশ পাইয়ে যদি জয়স্থানে হাজির না হয়, তাহলে যুক্তিসঙ্গত কারণ দেখায় সক্ষম হয়, তবে সেই ব্যক্তি দণ্ডবিধি 187 ধারায় দণ্ডনীয় হইবেন। উল্লেখযোগ্য কার্যবিধি 160, 174 ধারায় বিধান সাক্ষী হাজির হইয়া প্রশ্ন অস্বীকার জানালে দণ্ডবিধি 169 ধারা বিবৃতি সাক্ষর করিয়া দণ্ডবিধি 100 ধারা এবং মিথ্যা সাক্ষ্য দিলে 193 দণ্ডনীয় হইবেন। তার সুপ্রশিক্ষিতবৃন্দ, ফৌজদারি কার্যবিধিতে কোনো তদন্তকারী অফিসার বা কোনো তদন্তকারী অফিসার বা থানার ভারপ্রাপ্ত ওসিকে এই ক্ষমতা দেওয়া হইয়াছে? তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, তদন্তকারী অফিসার বা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এই ক্ষমতা দেওয়া হইয়াছে? তাহলে তদন্তকারী অফিসার যদি বুঝতে পারেন যে কোনো মামলার কোনো ব্যক্তি মানে কোনো ব্যক্তি মামলার ঘটনা সম্পর্কে জ্ঞাত, মানে তদন্তকারী অফিসার বুঝতে পারতেছেন যে মামলার ঘটনা সম্পর্কে জ্ঞাত আছেন, তখন তিনি কার্যবিধি 160 ধারায় বিধান মতে লিখিত আদেশ দিয়ে থানার নিকট পার্শ্ববর্তী এলাকায় হাজির করার জন্য নির্দেশ দিতে পারেন। কোনো মামলা অনুসন্ধান বা তদন্ত কাজে একজন তদন্তকারী অফিসার সাক্ষ্য প্রমাণের সংগ্রহের জন্য সংশ্লিষ্ট মামলা জব্দ করার জন্য স্থানীয় লোকদের ডাকিতে হয়। তদন্ত কাজটি তদন্ত তথা জনস্বার্থে করিতে হয়, ফলে নিম্নলিখিত ক্ষেত্রে সাক্ষী তলব করিতে হয়। তাহলে তদন্তকারী অফিসার যদি বুঝতে পারে যে কোনো ব্যক্তি মামলার ঘটনা সম্পর্কে জ্ঞাত আছে, তদন্তকারী অফিসার যদি বুঝতে পারেন কোনো মামলা জ্ঞাত সম্পর্কে জ্ঞাত আছেন, তখন তিনি কার্যবিধি 160 দ্বারা বিধান মতে লিখিত আদেশ দ্বারা তাহার নিজ থানা বা পার্শ্ববর্তী এলাকায় কোনো ব্যক্তি হাজির করার উদ্দেশ্যে দিতে পারেন। কোনো মামলা অনুসন্ধান বা তদন্ত একজন তদন্তকারী অফিসার সাক্ষ্য প্রমাণ সংগ্রহের জন্য সংশ্লিষ্ট মামলা স্থানীয় লোকদের ডাকিতে হয়। কাজটি তদন্ত তথা জনস্বার্থ হইতে হয়, ফলে ইহা তাকে সাক্ষীকে তলব করিতে হয়। কার্যবিধি 94 ধারা থানার ওসি এই ধারা অনুসারে তাহার তদন্তকালে কোনো দলিল বা কোনো জিনিস হাজির করার জন্য তাহার বিবেচনা মতে সংশ্লিষ্ট ব্যক্তিকে তাহার নিকট দলিল বা জিনিসপত্র হাজিরা নির্দেশ দিতে পারেন। তবে ব্যান বুক এভিডেন্স 1991 এর বিধান অনুসারে কোনো কাগজপত্র হাজির করা নির্দেশ দেওয়া যাইবে না। কার্যবিধি 103 এর 1 ধারায়
এই ধারা অনুসারে পুলিশ অফিসার কোনো স্থানে তল্লাশি করিতে হলে সেই স্থান এলাকায় দুই বা ততোধিক সম্মানিত ব্যক্তিকে হাজির করিবার জন্য লিখিত নির্দেশ দিতে হয়। কার্যবিধি 195 ধারা। এই ধারা অনুসারে পুলিশ অফিসার কোনো অপমৃত্যু মামলা তদন্ত করার এবং ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনের জন্য স্থানীয় দুই বা ততোধিক ব্যক্তিকে লিখিত সমন প্রদান করিয়া রাখিতে পারে। কোনো অপমৃত্যু মামলা তদন্ত দায়িত্ব করেন। উপযুক্ত ক্ষেত্রে সাক্ষী পুলিশ অফিসার লিখিত সমন পাইয়া হাজির না হয় বা যুক্তিসঙ্গত কারণ দেখাতে সক্ষম না হয় তবে সেই 187 ধারায় দণ্ডবিধির 187 ধারায় দণ্ডনীয়। উল্লেখযোগ্য যে কার্যবিধি 160 এবং 174 ধারায় সাক্ষী হাজির প্রশ্নের জবাব অস্বীকার করলে 169 ধারা দণ্ডবিধি 179 ধারা বিবৃতি সাক্ষী দিতে সাক্ষ্য করতে অস্বীকৃতি 100 ধারা মিথ্যা সাক্ষ্য দিলে 193 ধারায় দণ্ডনীয় হবে। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে থানার তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোনো ফৌজদারি কার্যবিধি কমলা তদন্তকারী অফিসার থানার প্রাপ্ত অফিসারকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। তদন্তকারী অফিসার যদি বুঝতে পারেন যে কোনো ব্যক্তি মামলার সম্পর্কে জ্ঞাত আছেন তখন তিনি 160 ধারা লিখিত আদেশ দিয়ে তাকে নিযুক্তি রেখা নির্দেশ দিতে পারেন। কোনো মামলা অনুসন্ধান তদন্তকালে একজন তদন্তকারী অফিসার সাক্ষ্য প্রমাণিত তথা সংগ্রহের জন্য মামলা সংশ্লিষ্ট মালামাল জব্দ করার জন্য স্থানীয় লোকদের ডাকিতে হয়। কাজটি তদন্তে জনস্বার্থে করিতে হয়, ফলে ইহা নিম্নলিখিত সাক্ষীদের তলব করিতে হয়। কার্যবিধি 194 ধারা, থানার ওসি এই ধারা অনুসারে তাহার তদন্তকালে কোনো দলিল কোনো জিনিস হাজির করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে নিগেট করার জন্য লিখিত নির্দেশ দিতে পারেন। তবে ব্যাংক বুক এভিডেন্স 1991-এর বিধান ব্যাংকে কোনো কাগজপত্র হাজির করার নির্দেশ দেওয়া যাবে না। কার্যবিধি 103-এর 1 উপধারায় বিধান অনুসারে পুলিশ অফিসার কোনো তল্লাশি স্থানে তল্লাশি করিতে হলে সেই এলাকায় দুই বা ততোধিক সম্মানিত ব্যক্তিকে লিখিতভাবে ডাকতে হয়। কার্যবিধি 85-175 ধারায় এই ধারা অনুসারে পুলিশ অফিসার কোনো অপমৃত্যু মামলা তদন্তকালে করলে তিনি যদি ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনের জন্য স্থানীয় দুজন দুই বা ততোধিক ব্যক্তি লিখিতভাবে সমন প্রদান করিয়ে ঘটনাস্থলে ডাকতে পারেন। উপযুক্ত ক্ষেত্রে সংশ্লিষ্ট সাক্ষী পুলিশ অফিসার লিখিত সমন ও নোটিশ পাইয়া যদি যথাস্থানে হাজির বা যুক্তিসঙ্গত কারণে সক্ষম হয় তবে তিনি দণ্ডবিধি 187 ধারায় দণ্ডনীয় হবেন। উল্লেখযোগ্য যে কার্যবিধি 160-174 ধারায় বিধানে সাক্ষী হাজির হাজার প্রশ্ন দিতে অস্বীকার করলে দণ্ডবিধি 179 ধারা এবং বিবৃতি সাক্ষর অস্বীকার করলে 180 ধারা মিথ্যা সাক্ষী দিলে 193 ধারায় দণ্ডনীয় হবেন। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে পুলিশ অফিসার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আইনে এই ক্ষমতা দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তিকে ডাকতে পারেন। তাছাড়া মামলা মানে তদন্তকারী অফিসার যদি বুঝতে পারেন যে কোনো ব্যক্তি মামলা তদন্ত সম্পর্কে জ্ঞাত তখন 160 ধারার মতো তাকে লিখিত আদেশ দিয়ে সংশ্লিষ্ট মামলার জন্য তলব করতে পারেন। কার্যবিধি 94 ধারার মতে তদন্তকালে কোনো কাজ বিবেচনা করলে সংশ্লিষ্ট হাজির হওয়ার জন্য লিখিত দিতে পারেন। তবে ব্যাংক 1998-সালে ব্যাংক বিষয়ে কোনো কাজ হাজির করা যাবে না। কার্যবিধি 3-এর 1 ধারা বা অফিসার কোনো তল্লাশি স্থান তল্লাশি করার জন্য সম্মানিত ব্যক্তিকে লিখিত নির্দেশ দিতে পারেন। 175 ধারা, এই ধারা অনুসারে পুলিশ অফিসার কোনো অপরাধী তদন্ত করবেন দুই বা ততোধিক লিখিত রাখতে। উপযুক্ত ক্ষেত্রে সাক্ষী হাজির যদি না হয় তবে দণ্ডবিধি 187 ধারা দণ্ডনীয় আর 160 এবং 174 ধারা হাজিরের অস্বীকার জানালে কার্যবিধি দণ্ডবিধি 179 ধারা অনুসারে দণ্ডনীয় এবং জব্দ তালিকে স্বাক্ষর করতে অস্বীকার করলে 180 ধারায় দণ্ডনীয় এবং মিথ্যা স্বাক্ষর দিলে 193 দণ্ডনীয়। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তা আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনারা আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।